তিন যুগ ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ। বর্তমানে শান্তিরক্ষী পাঠানোর দিক থেকেও রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। এই মিশনে পুরুষের পাশাপাশি বেড়েছে নারীর অংশগ্রহণও। কয়েকটি সংস্থার ষড়যন্ত্রমূলক অপপ্রচারও বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই সাফল্যে। ভয়ভীতি ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূল পরিবেশে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সেনারা ছড়িয়ে দিচ্ছেন শান্তি বার্তা। বিস্তারিত মোহাম্মদ শামীমের রিপোর্টে। গত 36 বছরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর 1,94,856 জন সদস্য। এর মধ্যে বর্তমানে কঙ্গো, সাউথ সুদান, ইয়েমেন, ইথিওপিয়া, সাইপ্রাস, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের 6,092 জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় এখন পর্যন্ত জীবন দিয়েছেন 168 জন আর আহত হয়েছেন 266 জন। 1988 সালে ইরান শান্তি মিশন দিয়ে শুরু করে আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। সংঘাতপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে আত্মমানবতায় কাজ করে যাচ্ছে তারা। বৈরী পক্ষগুলির অভ্যাস, তাদের কালচার, তাদের চিন্তা চেতনা আপনি ইচ্ছা করলেই পারবেন না গুলি করতে। এই নিয়ন্ত্রণের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। এর কারণে বাংলাদেশ এবং বাংলাদেশের ট্রেনিং সেন্টার থেকে, রাজেন্দ্রপুরের ট্রেনিং সেন্টার থেকে যারা প্রশিক্ষণ নিয়ে যায় তারা খুব ভালো পারফরমেন্স করে বিভিন্ন জায়গায়। সবার কাছে স্বীকৃত হচ্ছে বাংলাদেশ তার ভূমিকায়, তার মর্যাদায় এবং তার দায়িত্ব পালনের সক্ষমতায় অনেক বেশি গ্রহণযোগ্য বলেই ইউএনে তাদের এত বড় বিস্তৃতি। পিছিয়ে নেই নারীরাও। এ পর্যন্ত 3,038 জন নারী অংশ নিয়েছেন বিভিন্ন দেশের মিশনে। বর্তমানে মোতায়েন আছেন 493 জন। জাতিসংঘের মহাসচিব সহ শান্তিরক্ষা মিশনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশংসা পেয়েছেন এই নারীরা। I'm feeling very good and I'm feeling very proud. It is of course a matter of great pride for me because I'm working for the global peace. Any sort of problem they are facing or not, this sort of person normally we interact. কারো ষড়যন্ত্রে এই শান্তিরক্ষীদের সুনাম ক্ষুণ্ণ করা যাবে না বলে মনে করেন সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা। বরং দক্ষতা ও আন্তরিকতার কারণে প্রতি বছরই এই মিশনে বাড়ছে বাংলাদেশের সংখ্যা। গত প্রায় 32 বছরের কষ্টের ফলে বাংলাদেশের ফরেন পলিসিতে, বাংলাদেশের ইমেজ, ভাবমূর্তি বিদেশের মাটিতে অনেক উঁচু হয়েছে। একটা দেশের নাম তো জানেন, সিয়েরা লিওন। তারা বাংলা ভাষাকে তাদের একটা আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ভাষার মর্যাদাও দিয়েছে। পৃথিবীর বহু দেশে বঙ্গবন্ধুর নামে রাস্তা হয়েছে, বিল্ডিং হয়েছে। আমরা কিন্তু 1 নম্বর পজিশনে বেশিরভাগ সময় ধরে রেখেছি। ইউএন মিশন যদি চলে বাংলাদেশ শান্তিরক্ষী প্রত্যাহার হবে, এটা কেউই কখনো দেখবে না। বিশ্বের দুর্গত, নিপীড়িত ও নিরীহ মানুষের সেবায় শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা আগামীতে সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা করছেন এই বাহিনীর সংশ্লিষ্টরা। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।